আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। এখন আলোচনা করব এসএসসি এর ফিজিক্স চ্যাপ্টার 12 এর সেকেন্ড লেকচার নিয়ে। আজকে এর আগের ক্লাসে আমরা শিখেছি তড়িৎ চুম্বক পর্যন্ত। তো একটি তড়িৎ চুম্বক এর আগে আজকের ক্লাসে শুরু করতে চাই একটা সাধারণ চুম্বক নিয়ে। তো মনে করো আমরা এরকম একটা দ্বন্দ্ব চুম্বক নিয়ে কথা বলছি। এটা একটা দ্বন্দ্ব চুম্বক, এই চুম্বকের এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। ওকে, আমরা যেমন জানি একটা চার্জিত বস্তু, এটা যেমন একটা চার্জিত বস্তু, ধনাত্মক চার্জে চার্জিত বস্তু। একটি ধনাত্মক চার্জে চার্জিত বস্তু থেকে তড়িৎ বলরেখা লম্বভাবে নির্গত হয়। হ্যাঁ, এর তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি কোনো ঋণাত্মক চার্জিত বস্তু থাকে তাহলে তাতে লম্বভাবে তড়িৎ বলরেখা প্রবিষ্ট হয়। আমরা স্থির বিদ্যুৎ অধ্যায়ে এটা শিখেছি। ঠিক তেমনি ব্যাপারটি এমন, যদি একটা ধনাত্মক চার্জিত বস্তু এখানে থাকে, একটা ঋণাত্মক চার্জিত বস্তু এখানে থাকে, এবং এই বস্তুদ্বয় যদি পরস্পর পরস্পরের তড়িৎ ক্ষেত্রের ভিতরে অবস্থান করে, তাহলে এই ধনাত্মক চার্জিত বস্তু থেকে লম্বভাবে তড়িৎ বলরেখা নির্গত হয় এবং ঋণাত্মক চার্জিত বস্তুতে প্রবিষ্ট হয় লম্বভাবে। আবার ধনাত্মক চার্জিত বস্তু থেকে লম্বভাবে তড়িৎ বলরেখা নির্গত হয়ে ঋণাত্মক চার্জিত বস্তুতে লম্বভাবে প্রবিষ্ট হয়, এটা আমরা শিখেছি। এখন আমরা এরই আলোকে একটু চুম্বকের ক্ষেত্রে শিখতে চাই, যে একটা চার্জিত বস্তু চারিদিকে যে অঞ্চল ব্যাপী এর প্রভাব বিস্তার থাকে সেই অঞ্চলকেই বলা হয় তার তড়িৎ ক্ষেত্র। ঠিক তেমনি একটা চুম্বকের চারিদিকে একটা নির্দিষ্ট অঞ্চল আছে এবং সেই নির্দিষ্ট অঞ্চলে এর প্রভাব বিস্তার থাকে, আর তাকেই বলা হয় চুম্বক ক্ষেত্র। তাহলে কোন একটি চুম্বকের চারপাশে যে অঞ্চল ব্যাপী এর প্রভাব বিস্তার থাকে তাকে তার চুম্বক ক্ষেত্র বলে। যেমন চুম্বক ক্ষেত্রের এই উত্তর মেরু থেকে চুম্বক বলরেখা লম্বভাবে নির্গত হয় এবং দক্ষিণ মেরুতে তা লম্বভাবে প্রবিষ্ট হয়, এমন যে এখান থেকে লম্বভাবে বলরেখা নির্গত হলো এবং তা দক্ষিণ মেরুতে লম্বভাবে প্রবিষ্ট হলো। ঠিক তেমনি অনেকটা এই তড়িৎ ক্ষেত্রের মতো। এখন কোন একটি দ্বন্দ্ব চুম্বকের এই উত্তর মেরু থেকে লম্বভাবে বলরেখা নির্গত হয় এবং দক্ষিণ মেরুতে লম্বভাবে বলরেখা নির্গত হয়, তাহলে এক্ষেত্রে ব্যাপারটা এমন যে একটা দ্বন্দ্ব চুম্বকের চুম্বক ক্ষেত্রের প্রাবল্য অর্থাৎ শক্তি, এটা কিন্তু এই দুই মেরুতেই বেশি বিদ্যমান থাকে এবং এই দুই মেরুতেই বেশি বিদ্যমান থাকে। একটা চুম্বক ক্ষেত্রের প্রাবল্য তার চুম্বকের কেন্দ্রের অংশের দিকে খুবই কম, এবং যদি কিনা একটা চুম্বকের এই চারপাশে চুম্বক ক্ষেত্র থাকে তাহলে নর্মালি একটা বইয়ের পাতার কথা চিন্তা করি, মনে করো টেবিলের একটা অংশ, বইয়ের একটা অংশ, মনে করো এখানে কিছু পরিমাণ তুমি লোহার গুঁড়া ছড়িয়ে ছিটিয়ে রেখেছো, এগুলো হচ্ছে লোহার গুঁড়া। লোহার গুঁড়া বিভিন্ন দিকে মুখ করে তারা অবস্থান করে আছে। এখন এই জায়গায় যদি কিনা এই লোহার গুঁড়াগুলোকে এভাবে অনেক অসংখ্য লোহার গুঁড়া যখন ছড়িয়ে ছিটিয়ে থাকে একটা পেজের উপর, একটা টেবিলের উপর, তুমি সেখানে এরকম একটা দ্বন্দ্ব চুম্বককে যদি স্থাপন করো উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, দেখবা এই লোহার দানাগুলো তারা কিন্তু বিক্ষিপ্ত ভাবে আর ছড়িয়ে নেই, কারণ এই লোহার দানাগুলো, লোহাগুলো কিন্তু এক ধরনের চুম্বক পদার্থ। তারা এই যে চুম্বক পদার্থ একটা চুম্বকের সংস্পর্শে আসলে বা তার চুম্বক ক্ষেত্রের মধ্যে আসলে অবশ্যই এই চুম্বক ক্ষেত্রের দিক অনুসারে এরা একটা সজ্জা বিন্যাস লাভ করে। এরা বরং বিক্ষিপ্ত ভাবে না থেকে এই চুম্বক ক্ষেত্রের এই দিকগুলো বরাবর এভাবে সুন্দরভাবে অবস্থান করে, একটা চুম্বক ক্ষেত্রের সাথে সজ্জা বিন্যাস লাভ করে। তারা মানে এই জায়গাগুলো থেকে তড়িৎ বলরেখা বের হবে, এখানে নির্গত হবে, এই স্থানগুলোতে বেশি থাকবে, এবং এর মাঝখানের অংশগুলোতে দেখবে এই লোহার গোড়ার অবস্থান কম। এর থেকে তোমরা ইজিলি বুঝতে পারছো যে একটা দ্বন্দ্ব চুম্বকের বা একটা চুম্বকের চুম্বক ক্ষেত্র এর দুই মেরুতেই সব থেকে বেশি শক্তিশালী হয়ে থাকে। ওকে, এখন যেহেতু তোমরা চুম্বক ক্ষেত্র শিখলে, ঠিক তেমনি এই দ্বন্দ্ব চুম্বকটা যদি তোমরা ঘুরিয়ে ইউ অক্ষরের মতো করো,
একটা দ্বন্দ্ব চুম্বকী, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। এই দ্বন্দ্ব চুম্বকটা ছিল লম্বা, তুমি ঘুরিয়েছো যান্ত্রিক ভাবে, এবং এই ইউ আকৃতির ফর্মেশন দিলে দেখবে এক্ষেত্রে চুম্বক বলরেখা নির্গত হতে যে পরিমাণ সমস্যা হচ্ছিল এক্ষেত্রে কিন্তু তেমনটা আর হবে না, কারণ উত্তর মেরু ও দক্ষিণ মেরু প্রায় পাশাপাশি অবস্থান করছে, খুব সহজে এর থেকে চারিদিকে বলরেখা ঠাস ঠুস করে এই দক্ষিণ মেরুতে নির্গত হবে। অর্থাৎ এই চুম্বকের এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ খুব বেড়ে গেছে, অর্থাৎ শক্তিশালী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তাহলে একটা দ্বন্দ্ব চুম্বককে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করা যায় ইউ আকৃতির কাহিনী দান করে। এখন এই যেহেতু এটি একটি দ্বন্দ্ব চুম্বক, আবার আমরা শিখেছি একটা পরিবাহী তার, তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আবার এটাও শিখেছি এইটুকু জায়গায় একটা লম্বা তারকে পেঁচিয়ে সলিনয়েড বানালে এবং তার মধ্য দিয়েও যদি বিদ্যুৎ চালানো হয় তাহলে এর চারপাশেও একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এখন যদি আরো শক্তিশালী আমরা করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এরকম একটা এই চৌম্বক ধর্ম বিশিষ্ট পদার্থকে, লোহাকে বা কোনো কোবাল্টকে, এরকম কোন চৌম্বক ধর্ম বিশিষ্ট পদার্থকে এরকম একটা সলিনয়েডের ভিতরে প্রবেশ করাতে হবে, তাহলে আরো বেশি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এটা ছিল নর্মাল একটা পরিবাহী তারের চৌম্বক ক্ষেত্র, এটাকে আমরা বলছিলাম সলিনয়েড, এর নাম তারিক চুম্বক। এখন এই তারিক চুম্বক এই এর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে এর চারপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে নিশ্চয় এই চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বা শক্তি আরো বাড়ানো যায়। কিভাবে এই প্রাবল্য এভাবেই বাড়ানো যায় যে এটাকে যদি আমরা এভাবে ইউ আকৃতির করে ফেলি, তারই চুম্বকটাকেই এভাবে একটা ইউ আকৃতির করে ফেলি এবার সলিনয়েড এভাবেই, তাহলে কিন্তু এই তারই চুম্বকটার এর চুম্বক ক্ষেত্র আরো বেড়ে যাবে। কারণ একটা দ্বন্দ্ব চুম্বকের যেমন উত্তর মেরু দক্ষিণ মেরু ছিল, ঠিক তেমনি একটা পরিবাহী তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, একটা সলিনয়েডের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, একটা তারিক চুম্বকের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন এরাও ক্ষণস্থায়ী চুম্বকে পরিণত হয় বিদ্যুৎ প্রবাহ চলা পর্যন্ত, বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিয়েছে মানে এর চারপাশে কিন্তু আর চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে নেই। তাই একটা দ্বন্দ্ব চুম্বকের যেমন চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, এর যেমন উত্তর মেরু দক্ষিণ মেরু আসে, ঠিক তেমনি একটা পরিবাহী তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলেও তার একটা উত্তর মেরু দক্ষিণ মেরু সৃষ্টি হচ্ছে যেহেতু সেটা একটা চুম্বকে পরিণত হয়েছে। ওকে, এখন আমাদের শিখতে হবে যে এই পরিবাহী তারের, এই সলিনয়েডের, এই তারিত চুম্বকের, এদের উত্তর মেরু আর দক্ষিণ মেরু কিভাবে আমরা বুঝবো, কার উত্তর মেরু কোনটা, দক্ষিণ মেরু কোনটা, চলো এটা শিখে আসি। এখন মনে করো তোমাদের পরীক্ষায় এসেছে একটা পরিবাহী তার এভাবে দিয়েছে যে একটা পরিবাহী তার, এবং এখানে এ, এখানে বি লেখা আছে, এদিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এবং এটাই দিয়েছে চিত্র এক। চিত্র এক তোমাকে প্রশ্ন করা হয়েছে যে উদ্দীপকের চিত্র এক এর পরিবাহী তারটির উত্তর মেরু এবং দক্ষিণ মেরু নির্ণয় করো। যদিও প্রশ্নটা খুবই ছোট, মার্ক হিসাবে আসতে পারে 3 মার্কের কোশ্চেন, 4 মার্কের কোশ্চেন। এখন আমরা শিখতে যাচ্ছি এর সলিউশনটা। তোমরা সলিউশনটা এভাবেই স্টার্ট করবা যে আমরা ভালোভাবে শুনলেই হবে। সর্বপ্রথম এই পরিবাহী তারটিকে তোমরা চিত্রে লিখে ফেলবা, এই চিত্রটা আঁকাই ফেলবা, তারপর লিখবা উদ্দীপকের, এভাবে লিখবা যে উদ্দীপকের চিত্র এক এ বর্ণিত পরিবাহী তারটির সর্বোত্তম উত্তর মেরু এবং দক্ষিণ মেরু নির্ণয় করার জন্য একটা প্রান্ত তোমাকে বিবেচনা করে নিতে হবে। এখন কোন প্রান্তটাকে তুমি বিবেচনা করবা, সবাই দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন দেওয়া আছে মানে কারেন্টের দিক দেওয়া আছে, অর্থাৎ এ বিন্দুতে আগে কারেন্ট গেছিল তারপর বি বিন্দুতে গেছে। সেক্ষেত্রে তুমি হিসাব করে নাও যে কোন বিন্দুতে কোন প্রান্তে প্রথম কারেন্টটা গেল, সেটা তোমাকে সর্বপ্রথম বিবেচনা করে নিতে হবে। যে কোনো দুইটাকে বিবেচনা করবা না, করবা সর্বদা একটা প্রান্তকে, যেকোনো একটা প্রান্তকে করবা না, একটা প্রান্তকে, কোন প্রান্তকে, যে প্রান্তে বিদ্যুৎটা আগে প্রবিষ্ট হয়েছে সেই প্রান্তকে বিবেচনা করবা। ওকে,
তাহলে আমরা দেখতেই পাচ্ছি চিত্রে এ প্রান্তে পরিবাহীর এবি পরিবাহীর এ প্রান্তে সর্বপ্রথম বিদ্যুৎ প্রবিষ্ট হয়েছে, তাই এ প্রান্তকে বিবেচনা করব। শুধু ওটুকু বিবেচনা করলেই হবে না যে বিদ্যুৎ কোন প্রান্তে প্রবিষ্ট হলো, এটাও বিবেচনা করতে হবে বিদ্যুৎ প্রবিষ্ট হয়েছে বা বিদ্যুৎ এখানে ফ্লো করছে সেই ফ্লোটা ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমরা এক্ষেত্রে দেখতেই পাচ্ছি এই বিদ্যুৎটা যাচ্ছে সে কিন্তু ঘড়ির কাঁটার দিকে, কারণ তুমি যদি একটা বৃত্ত কল্পনা করো, দেখো এভাবে যদি অ্যারো চিহ্ন থাকে এই ছোট্ট একটা অংশ নিলে এটাও তো একটা সরলরেখার মতোই। অবশ্যই আমরা এই বৃত্তের যে কোনো বৃত্তের একটা অতি ক্ষুদ্র অংশ কিন্তু একটা সরলরেখা। যাই হোক, এই সরলরেখাটা আসলে ঘড়ির কাঁটার দিক বোঝাচ্ছে নাকি বিপরীত বোঝাচ্ছে? অবশ্যই দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটার দিকে। তাহলে আমরা দেখতে পেলাম যে কোন প্রান্তে বিদ্যুৎ প্রবিষ্ট হয়েছে, এটাও দেখতে পেলাম যে ঘড়ির কাঁটার দিকে প্রবিষ্ট হয়েছে নাকি ঘড়ির কাঁটা বিপরীত দিক দিয়ে প্রবিষ্ট হয়েছে। ওকে, এখন আমরা সলিউশনটা এভাবে লিখব, উদ্দীপকের চিত্র এক এ এবি পরিবাহীর উত্তর মেরু ও দক্ষিণ মেরু এবি পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এর ফলে এর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এই চৌম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু নির্ণয়ের জন্য বা এই পরিবাহীর উত্তর মেরু দক্ষিণ মেরু নির্ণয়ের জন্য সর্বপ্রথম এ প্রান্তকে বিবেচনা করি। উল্লেখ করার দরকার নেই যে এ প্রান্তে কারেন্ট প্রথম গেছে তাই বিবেচনা করি, বলার দরকার নেই। বলবা সর্বপ্রথম এ প্রান্তকে বিবেচনা করি, তারপর বলবা যেহেতু এ প্রান্তে ঘড়ির কাঁটার দিকে বিদ্যুৎ প্রবিষ্ট হয়েছে তাই এ প্রান্তটি দক্ষিণ মেরু এবং বি প্রান্তটি উত্তর মেরু। আশা করি বুঝতে পেরেছ যে ঘড়ির কাঁটার দিকে যে প্রান্তে হবে সেটা আগে বিন্দু নিবা, ঘড়ির কাঁটার দিকে হলেই দক্ষিণ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলেই উত্তর। তাহলে আমরা এভাবে বলবো যে উদ্দীপকের চিত্র এক এ এবি পরিবাহীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু নির্ণয়ের জন্য সর্বপ্রথম এ প্রান্তকে বিবেচনা করি, যেহেতু এ প্রান্তে ঘড়ির কাঁটার দিকে কারেন্ট প্রবিষ্ট হয়েছে সুতরাং এ প্রান্ত দক্ষিণ মেরু, বি প্রান্ত উত্তর মেরু। আশা করি বুঝতে পেরেছ, এটুকু লিখে দিয়ে আসলেই হবে। ওকে, এখন মনে করো এভাবে আসছে, এটুকু একটা প্রশ্ন ছিল, এবার ওই পরিবাহিতাই এভাবে দিয়ে দিয়েছে একটা তাড়িৎ চুম্বক অথবা একটা সলিনয়েড, এই তাড়িৎ চুম্বকের এইভাবে দিয়ে দিল তারা, এখানে দিল নেগেটিভ এখানে দিল পজিটিভ। এখন তোমাকে বলছে যে এটা চিত্র দুই, দিলাম চিত্র দুই, এখন এটাই কোশ্চেন তোমার অ্যান্সার করতে বলেছে, উদ্দীপকের চিত্র দুই এর পরিবাহীর বা তাড়িৎ চুম্বকটির বা সলিনয়েডের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু নির্ণয় করো। তোমাকে আগেই বলেছি আগে তোমাকে হিসাব করে নিতে হবে কোন প্রান্তে বিদ্যুৎ প্রবিষ্ট হয়েছে। বলতো কোন প্রান্তে? আমরা জানি যেখানে ধনাত্মক চার্জিত বস্তু থেকে ঋণাত্মক চার্জিত বস্তুর দিকে কি হয়, বিদ্যুৎ প্রবাহিত হয়। এখন এই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয় তার মানে অ্যারো চিহ্ন দেওয়া নেই, তারপরেও তোমরা বুঝতে পারছো, তাই এই ক্ষেত্রেও তোমাকে অক্ষর দ্বারা চিহ্নিত করতে হবে। তাই এই কোশ্চেনের অ্যান্সারের জন্য তোমরা এইভাবে করবা, ওই পরিবাহী তারটিকেই এই অংশটাকেই তোমাকে আগে এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ এদিকে বি বিন্দু এ বিন্দু অংশে ভাগ করে দাও এবং তার সলিউশনটা এইভাবে লিখে দাও যে উদ্দীপকের চিত্র দুই এ বর্ণিত অংশ পরিবাহীটিকে সর্বপ্রথম অক্ষর দ্বারা চিহ্নিত করি। এখানে পরিবাহীটির উত্তর মেরু এবং দক্ষিণ মেরু নির্ণয়ের জন্য বি, বুঝতে পারছো বি, কারণ বি প্রান্তে সর্বপ্রথম কারেন্ট প্রবিষ্ট হয়েছে, বি প্রান্তকে বিবেচনা করি, যেহেতু বি প্রান্তে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কারেন্ট প্রবিষ্ট হয়েছে তাই বি প্রান্ত উত্তর মেরু এবং এ প্রান্ত দক্ষিণ মেরু, বি প্রান্ত উত্তর মেরু এবং এ প্রান্ত দক্ষিণ মেরু। তাহলে এই বি প্রান্তে ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে কারেন্ট প্রবিষ্ট হয়েছে।
বি প্রান্ত উত্তর মেরু এবং এ প্রান্ত দক্ষিণ মেরু। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার গুলো তোমাকে এভাবে করতে হবে যে ঘড়ির কাঁটার দিকে আগে কোন বিন্দু দিয়ে কারেন্ট আগে গেছে সেটা ধরে নিবা। এখানে এ গেছিল তো এ আগে ধরে নিয়েছি, তারপরে ধরে দেখবা ঘড়ির কাঁটার দিকে গেছে নাকি বিপরীত দিকে। আশা করি এই কোশ্চেনের অ্যান্সার তোমরা এখন লিখিত ভাবে করে দিতে পারবা। এখন আমাদের এই কোশ্চেনটা, এখন আমাদের এই যে একটা চুম্বক বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি কারণে সৃষ্ট চুম্বক, এই চুম্বকেরও একটা চৌম্বক ক্ষেত্র আছে। এখন দেখো এখানে আমরা যদি এই পরিবাহী তারটা দেখি, এখন বলি যে এক্ষেত্রে অ্যারো চিহ্ন দেওয়া আছে এই অংশে, এই অংশে অ্যারো চিহ্ন দেওয়াতে বুঝতে পারছি যে এই অংশে প্রথম বিদ্যুৎ প্রবিষ্ট হয়েছে, তাই একে বিবেচনা করলাম। এখন দেখতেও পারছি যে এক্ষেত্রে বিদ্যুৎ প্রবিষ্ট হয়েছে, তাও কিভাবে, ঘড়ির কাঁটার দিকে, তাই এটা দক্ষিণ এটা উত্তর, ওকে উত্তর। তাহলে এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে হ্যাঁ একটা নর্মাল চুম্বকের যেমন উত্তর মেরু দক্ষিণ মেরু দেওয়া থাকে অথবা ঝুলিয়ে দিলে পৃথিবীর উত্তর দক্ষিণ দিয়ে আমরা সহজে নির্ণয় করে দিতে পারি, ঠিক তেমনি এই একটা বিদ্যুৎ প্রবাহের ফলে যে চুম্বকের তৈরি হয়, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তার উত্তর মেরু দক্ষিণ মেরু এখন কিন্তু পারি যে এটা নর্থ পোল এটা সাউথ পোল, কারণ এদিকে ঘড়ি প্রথমে বিদ্যুৎ প্রবিষ্ট হয়েছে এবং তা ঘড়ির কাঁটার দিকে, তাই এটা দক্ষিণ মেরু এটা উত্তর মেরু। তাহলে যেহেতু এটা একটা বিদ্যুতের একটা চুম্বকের পরিণত হয়েছে, তাই উত্তর মেরু থেকে আমরা জানি চুম্বক বলরেখা দক্ষিণ মেরুতে নির্গত হয়, তাই এই দেখো সেই নর্থ পোল থেকে চুম্বক বলরেখা লম্বভাবে নির্গত হয়, লম্বভাবে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে, এভাবে তোমরা অনেক চিত্র দেখতে পারো যে এখান থেকে লম্বভাবে বলরেখা নির্গত হচ্ছে, লম্বভাবে বলরেখা নির্গত হচ্ছে এবং তা এখানে এসে প্রবিষ্ট হচ্ছে, এই যে এখানে এসে প্রবিষ্ট হচ্ছে, আসলে চিত্রগুলো এভাবে এসছে, এভাবে এভাবে এইভাবে, ওকে। তাহলে আমরা এখন একটা চুম্বকের যেমন বলরেখা বের করতে পারবো, ঠিক তেমনি এখন পারবো একটা বিদ্যুৎ প্রবাহী তারেরও উত্তর মেরু এবং দক্ষিণ মেরু নির্গত করতে পারবো, দক্ষিণ মেরু নির্ণয় করতে পারবো এবং তা থেকে নির্গত চুম্বক ক্ষেত্রে বলরেখা দেখাতে পারবো, ওকে, ঠিক আছে।